আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে তোমাদের 2022 সালের নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আমরা আজকে বিজ্ঞান বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আমরা প্রথমেই প্রশ্নটি দেখে আসি। 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী নবম, বিষয়কোড 127, বিষয় বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নম্বর 1। আজকের অ্যাসাইনমেন্টটির শিরোনামটি হবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, আমাদের সেই সংকেত বা নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে বা সমাধান করতে হবে। সেই নির্দেশনাগুলো হচ্ছে খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম ছক আকারে উপস্থাপন। দ্বিতীয় নির্দেশনাটি হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন একটি পাই চার্ট অঙ্কন করে উপস্থাপন কর। তৃতীয় নির্দেশনাটি হচ্ছে তোমার খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগগুলোর নাম এবং প্রতিকারের উপায় বর্ণনা কর। চার নম্বর নির্দেশনাটি হচ্ছে তোমার খাদ্য তালিকা থেকে কী কী খনিজ পদার্থ পাওয়া যায় তাদের নাম ও কাজ উল্লেখ কর। এখন এখানে আমাদের মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা কীভাবে উত্তর করলে কত নাম্বার পাবো বা আমাদের সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য কীভাবে প্রশ্নগুলো উত্তর করতে হবে। এখানে চারটি প্রশ্ন আছে, ক, খ, গ, গহ। প্রথম প্রশ্নটি হচ্ছে যে সকের মাধ্যমে সঠিকভাবে তথ্যসমূহ উপস্থাপন করলে সেভাবে চার নাম্বার, কোনো শিক্ষার্থী অধিকাংশ উপস্থাপন করলে সেভাবে তিন নাম্বার, কোনো শিক্ষার্থী আংশিক উপস্থাপন করলে সেভাবে দুই নাম্বার, শুধু চোখ তৈরি করলে সেভাবে এক নাম্বার। খ নাম্বার প্রশ্নের সমাধানে নাম্বার বন্টনটি হচ্ছে এরকম যে পায় চারটের খাদ্যের উপাদান সঠিকভাবে পার্সেন্ট বা শতকরা হার সহ উপস্থাপন করলে সেভাবে চার নাম্বার, কোনো শিক্ষার্থী পায় চারটের সঠিকভাবে পার্সেন্ট শতকরা হার সহ তিনটি উপস্থাপন করলে সেভাবে তিন নাম্বার, কোনো শিক্ষার্থী দুইটি তথ্য উপস্থাপন করলে সেভাবে দুই নাম্বার, শুধু পায় চার্ট তৈরি করলে সেভাবে এক নাম্বার। গ নাম্বার প্রশ্নের সমাধানের নাম্বার বন্টনটি হচ্ছে এরকম, যথাযথভাবে সবগুলো ভিটামিনের নাম ও অভাবজনিত রোগের নাম ও প্রতিকারের উপায় উপস্থাপন করলে সেভাবে চার নাম্বার, অধিকাংশ উপস্থাপন করলে সেভাবে তিন নাম্বার, কোনো শিক্ষার্থী আংশিক উপস্থাপন করলে সেভাবে দুই নাম্বার, শুধু ভিটামিনের নাম লিখলে সেভাবে এক নাম্বার। চার নাম্বার প্রশ্নের নাম্বার বন্টনটি হচ্ছে এরকম, উদাহরণসহ চারটির নাম ও কাজ সঠিকভাবে উপস্থাপন করলে সেভাবে চার নাম্বার, উদাহরণসহ তিনটি নাম ও কাজ সঠিকভাবে উপস্থাপন করলে সেভাবে তিন নাম্বার, উদাহরণসহ দুইটি নাম ও কাজ সঠিকভাবে উপস্থাপন করলে সেভাবে দুই নাম্বার, উদাহরণসহ একটি নাম ও কাজ সঠিকভাবে উপস্থাপন করলে সে পাবে এক নাম্বার। আজকের অ্যাসাইনমেন্টের মোট নাম্বার 16। আমরা আজকে অ্যাসাইনমেন্টের সমাধানটি এরকমভাবে সাজিয়েছি যেন আমরা সর্বোচ্চ নাম্বার পাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন সমাধানটি দেখে আসি। শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান, বিষয়কোড 127, অ্যাসাইনমেন্ট নং 1, দ্বিতীয় সপ্তাহ। অ্যাসাইনমেন্টটির শিরোনাম হল একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। আমরা সমাধান করার আগে প্রথমে শিরোনাম দেখব। শিরোনামটি হচ্ছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। ক নম্বর প্রশ্নের সমাধানটি হল খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম ছক আকারে উপস্থাপন করা হলো। এখানে পাঁচ ধরনের খাদ্য রয়েছে, যেমন শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ। ভাত, রুটি, চিনি অথবা গুড়, গোলালু হচ্ছে শর্করা জাতীয় খাবার। মাছ, মাংস, ডিম, মসুর ডাল, ছোলা, বাদাম, মটর হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। মাখন, তেল, ঘি, চর্বিযুক্ত মাংস এবং মধু হচ্ছে স্নেহ পদার্থ। দুধ, ডিম, ফলমূল যেমন কলা, আম, আপেল ইত্যাদি, ছোট মাছ, মাংস, কমলালেবু হচ্ছে ভিটামিন জাতীয় খাবার। দুধ, ডিম, শাকসবজি যেমন পুঁই শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি হচ্ছে খনিজ লবণ জাতীয় খাদ্য। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটি দেখব। একজন পূর্ণবয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। ভিটামিন, খনিজ লবণ এবং রাফেজ বা আঁশের জন্য এর সাথে প্রয়োজনীয় শাকসবজি এবং ফলমূল খাওয়া প্রয়োজন।
নিম্নে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন একটি পায় চার্ট অঙ্কন করে উপস্থাপন করা হলো। এখানে যেরকম পায় চার্ট দেওয়া আছে তোমরা একই রকমভাবে এটি আঁকবে এবং এখানে এই যে পার্সেন্ট দিয়ে দিবে, এখানে 60, এটা হচ্ছে 15, 60 আর 20 হচ্ছে 80, আর 15 5 হচ্ছে 100। আমাদের এখানে টোটাল হচ্ছে 100, শর্করা হচ্ছে 60, প্রোটিন হচ্ছে 15, আর স্নেহ জাতীয় খাদ্য এখানে অসম্পৃক্ত, এটা হচ্ছে 20%, মানে এখানে কোনো স্নেহ থাকবে না, এখানে স্নেহ সম্পৃক্ত হচ্ছে 5%, অতএব আমাদের টোটাল হচ্ছে এখানে 100%। চিত্র অঙ্কনের পরে আমরা নিচে লিখব চিত্র একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। উপযুক্ত খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগগুলোর নাম এবং প্রতিকারের উপায় নিম্নে ছকের মাধ্যমে বর্ণনা করা হলো। প্রথমে হচ্ছে ভিটামিনের নাম, অভাবজনিত রোগ, প্রতিকারের উপায়। আমরা এই উপযুক্ত খাদ্য তালিকায় যে ভিটামিনগুলো পাই সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6। তাহলে প্রথমে হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা, ফ্রিনুডাম, K2 মেলেসিয়া রোগ হয়। আর এই রোগগুলো থেকে প্রতিকারের জন্য ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, গাজর, বাঁধাকপি, কলিজা ইত্যাদি পরিমাণ মতো নিয়মিত খেতে হবে। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন B1 সমৃদ্ধ খাবার যেমন ছোলা, গরুর কলিজা, কাজু বাদাম পরিমাণ মতো নিয়মিত খেতে হবে। ভিটামিন B2 এর অভাবে স্টোমাটাইসিস এবং গ্লোসাইটিস রোগ হয়। পালং শাক, ছোলা ও বাদামের মাখন খেতে হবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন B আছে। ভিটামিন B6 নিউরোপ্যাথি, ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ হয়। কলা, কাজু বাদাম ও মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 আছে, তাই প্রতিকারের জন্য এই খাবারগুলো খেতে হবে। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন কমলা, লেবু, পেয়ারা, টক জাতীয় ফল ইত্যাদি খেতে হবে, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। দুধ, ডিমের কুসুম ও সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, তাই রিকেট রোগ থেকে মুক্তির জন্য পর্যাপ্ত পরিমাণে এই খাবারগুলো খেতে হবে। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। বন্ধ্যাত্বতা প্রতিকারের জন্য ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, চীনাবাদাম ও সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। গাজর, পালং শাক ও শালগমে ভিটামিন কে থাকায় এগুলো রক্তক্ষরণ রোধ করতে সহায়তা করে। এখন আমাদের গ্রহ নম্বরের প্রশ্নটির সমাধান হচ্ছে তো খাদ্য তালিকা থেকে প্রাপ্ত খনিজ পদার্থগুলোর নাম ও তাদের কাজ নিম্নে ছকের মাধ্যমে বর্ণনা করা হলো। প্রথমে হচ্ছে খনিজ পদার্থের নাম এবং কাজের বর্ণনা। আমরা যে খনিজ পদার্থগুলো পাই সেগুলো হচ্ছে আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস। প্রথমে দেখব আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আয়োডিন গলগণ্ড রোগ প্রতিরোধে সহায়তা করে। দুধ, চিংড়ি, মাছ, কলা ও সেদ্ধ ডিমে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। মানব দেহে রক্ত স্বল্পতার মূল কারণ হলো পর্যাপ্ত আয়রনের অভাব। পালং শাক ও খাসির কলিজায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে। ক্যালসিয়াম, পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাবে হাড় ও দাঁতের গঠন দুর্বল হয়ে পড়ে। দুধ, দই, ডাল, সবুজ শাকসবজি ও সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম। ফসফরাসের অভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। মাছ, মাংস, ডিম ও দুগ্ধ জাতীয় খাবারে প্রচুর ফসফরাস রয়েছে, যা মানব দেহে ফসফরাসের ঘাটতি পূরণ করতে সক্ষম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে চারটি প্রশ্ন ছিল এই চারটির সমাধান আমরা পেয়ে গেলাম। আমি আশা করি এখানে যেভাবে উত্তর লেখা আছে তোমরা যদি সেভাবে উত্তর লিখতে পারো তাহলে তোমাদের সর্বোচ্চ নাম্বার পাওয়া 100% নিশ্চিত। যদি আমাদের এই টিউটোরিয়ালটি তোমাদের কোনো উপকার আসে তাহলে একটি লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমাদের school.com চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আশা রাখি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবে নতুন কোনো টিউটোরিয়াল বা অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পাওয়ার জন্য। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।